প্রশ্ন করেছেন আমাদের এক ভাই রবিউল ইসলাম মহিশালবাড়ি গোদাগারী রাজশাহী থেকে তিনি জানতে চেয়েছেন যে সন্তানের নাম রাফি রাব্বি আবুল কাশেম মিম নুন আলিফ বাদশাহ এই আসলে এগুলো রাখা যাবে কিনা আপনি বলবেন আসলে শব্দের মধ্যে কী কী সমস্যা রয়েছে যদি বলেন রাফি এবং রাব্বি রাফি এটা আল্লাহবাক রব্বুল আলমিনের একটা সেফাতি নাম আবার রব এটা আল্লাহ পাকের একটা সেফাত সেই হিসাবে রব্বি যদি বলে তার অর্থ দ্বারায় আমার প্রতিপালক অথবা আমার প্রভু নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে তিনি যে নামটা রাখলেন এই নামটা একটা মিথ্যা নাম হলো তাহলে একটা সন্তানের নাম রাখতে গিয়া শুরুতেই যদি আপনি মিথ্যার আশ্রয় নেন এই সন্তানটার জীবনে কি হবে তো এই জন্য এ ধরনের নাম পরিত্যাজ্য আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম নেইয়া নাম কে এজাবত করে অর্থাৎ মোরাক্কাব নাম রাখা যায় কিন্তু সেখানে আব্দুল করিম রাখা যায় আব্দুর রব রাখা যায় যাবে যেহেতু রব্বি আব্দুর আব্দুর রব্বি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি পাকের সেফাতি নামে অন্য কোন মাখলুককে ডাকা হলো না অর্থাৎ কোন সন্তানকে কোন মানুষকে ডাকা হলো না অবশ্যই সেখানে গোলাম অথবা আব অথবা ফজলের রব্বি ইত্যাদি এরকমভাবে রাখা যায় জি আর মিম নুন আলিফ এই যে নামগুলো মানুষ রাখে মানুষের মনে করে যেটা ইসলামিক নাম বা ইসলামিক সংস্কৃতির নাম তো এভাবে কোনো বর্ণের নামে কোনো মানুষের নাম রাখা হয় সেক্ষেত্রে এটা বর্ণের নামে বা অন্যভাবে হইতে পারে যেমন আমরা দেখি এই মুসা সালাম যখন খিজির আলাই সাল্লাসাল্লামের সাথে এই কোরআনে করিমের সুরা কাহাবের মধ্যে বর্ণনা আসছে সেখানে হাজরতে মুসা মৌস আল্লাহ যাকে নিয়ে রওনা করছিলেন অর্থাৎ তার যিনি সফর সঙ্গী ছিলেন ওনার নাম ছিল ইউসা ইবনে নুন অতএব ওখান থেকে আমরা দেখি যে নুন শুধু একটা হরফ হিসাবেই না অন্য হিসাবেও এটা ব্যবহার হয় আর সব মিলিয়ে কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো আমাদের নাম কি হবে সন্তানদের নাম কিভাবে রাখবো এ ব্যাপারে তো সুন্দর নির্দেশনা দিয়েছেন আমাদের মুসলমানদের উচিত যেমনিভাবে আমরা ভিন্ন সাংস্কৃতি নামও রাখব না তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেয়া নির্দেশনাকে উপেক্ষা করেও আমরা অন্যভাবে নাম না রাখার চেষ্টা করব আমি এই ভাইদেরকে বা এই ভাইকে আমি অনুরোধ করব যাতে করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাইকারদের অসংখ্য নাম আছে আমরা